আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সো চলুন আর দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওয়েডিং রিসেপশন ইনভিটেশন কার্ড যা আমাদের পাঠানো হয়েছে, তো আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। সো কার্ডটি আমার কাছে খুব সুন্দর লেগেছে দেখতে। কার্ডের ভিতর ইনফরমেশন দেওয়া রয়েছে, ইনভিটেশন লেটার দেওয়া রয়েছে এবং ভেনিউতে কয়টা বাজে যেতে হবে সেগুলো লেখা রয়েছে এবং প্রয়োজনীয় আরও বিভিন্ন তথ্য লেখা রয়েছে। সো এগুলো আপনাদেরকে দেখালাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। শিফা তো যাচ্ছে আমাদের সাথে, সো শিফা তো রেডি হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন শিফাতকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এবং শিফাতকে একসঙ্গে। সো ভিনিউতে রওনা দেওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে গিয়েছি। বাংলাদেশে এখন শরৎকাল চলছে, সো চারদিকে কাশফুল ফুটে আছে, সেটা আপনাদের ক্যাপচার করে দেখালাম।
আমরা যখন যাচ্ছি তখন বৃষ্টিও হয়েছিল, যার জন্য চারদিক ভেজা ভেজা হয়ে আছে। এখন আমরা ধীরে ধীরে উত্তরের দিকে রওনা দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য। আমরা উত্তরায় পৌঁছে গিয়েছি, শীঘ্রই আমরা ভেন্যুতে পৌঁছে যাচ্ছি।
ভিউয়ার্স, আমরা ভিনিউতে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা সবাই গাড়ি থেকে নেমে যাব। আর এই তো দেখতে পাচ্ছেন, আমি আশিফাত। ভিউয়ার্স, এ তো দেখতে পাচ্ছেন ক্যাফেরিও, এখানে পৌঁছে গিয়েছি। সো অনেকেই অলরেডি খেতে বসে পড়েছে, অনেকে খাবার হয়ে গিয়েছে, তো এখন আমরা খেতে বসে পড়ব। সো ক্যাফেরিও একটা বাফে, তো এখানে সবাই নিজের মতো করে খাবার নিয়ে নিচ্ছে। সো আমরাও এখন খাবার নিয়ে নিব। এখানে প্লেট, চামচ সাজানো রয়েছে, তারপর যেসব ডিশ, খাবারের বিভিন্ন আইটেমও সাজানো রয়েছে। প্লেট চামচ নিয়ে তারপর আপনারা নিজেদের মতন খাবার নিয়ে নেবেন। সো আমিও আমার প্লেট চামচ নিয়ে আমার মতো করে খাবার নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আর শিফাত একসঙ্গে খাওয়া শুরু করছি। খাওয়া শেষ হয়ে গিয়েছে, তো আপনাদের একটু চারিদিকটা ঘুরে দেখালাম। যেহেতু অনেক ভিড় ছিল, সো পুরো জায়গাটা ওভাবে ক্যাপচার করাও সহজ হয়নি। তো সবাই এখন খাওয়া শেষে ছবি তুলছে, ফটো সেশন চলছে। ভিউয়ার্স, তো আয়োজন শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসায় রওনা দেওয়ার উদ্দেশ্যে নামছি নিচে। তো বাসায় গিয়ে বাকি কথা আপনাদের সঙ্গে। ওকে,
গাড়ি আসতে যেহেতু সময় লাগছিল, তো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। সো খুব সুন্দর দৃশ্য ছিল, যেটা আপনাদের সঙ্গে ক্যাপচার করে আমি শেয়ার করছি। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল ততক্ষণে। ভিউয়ার্স, গাড়ি এসে গিয়েছে আর বাসায় রওনা হচ্ছে আমরা সবাই। তো বাসায় রওনা হওয়ার সময় গাড়ির ভেতর থেকে বাইরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো ভিউয়ার্স, আমি বাসায় ফিরে এসেছি। আমি আশা করছি আজকের পুরো ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।